মধুপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কে ইগল পরিবহনের বাসে সংঘবদ্ধ ডাকাতি, প্রতিবাদ করায় ধর্ষণ। আমার সিটে যাই বসে, আপনি যদি বসেন তো সুপারভাইজারকে ডাক দেন, তখন আমার চোখ মুখ পিয়ে হাত মত সব বান্দা আমাকে তখন ধর্ষণ করে। দলে ১৩ জন থাকলেও ২৪ ঘন্টা পর গ্রেফতার মাত্র এক। সামনে গিয়ে ঘুরাই ওভারপাসের নিচ দিয়ে ইউটার্ন নিয়ে সে পুনরায় আবার এসে এলেঙ্গা হয়ে মধুপুরের রাস্তায় চলে যায়। লোক দেখানো প্রকল্পে আটকে গণপরিবহনের নিরাপত্তা, বারবার হেনস্থা, ধর্ষণ, নেই প্রতিকার। হাইওয়ে পুলিশের যে দায়িত্বগুলো তারা কিভাবে পালন করে এবং থানা কিভাবে মনিটর করে, আমার কাছে মনে হয় সমন্বয়ের একটা বিরাট অভাব। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এর চেয়ে বড় বেদনার যন্ত্রণার আর কিছু নেই, এখন আমাদেরকে জেগে উঠতে হবে। গুলিতে নিহত ছাত্রদল নেতার জানাজায় অংশ নিয়ে আবেগে কেঁদে ফেললেন মির্জা ফখরুল, নতুন কর্মসূচি ঘোষণা। ভোলায় পুলিশ কর্মকর্তা সহ ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা। অর্থনীতির চাপ কমাতে আমদানি ব্যয়ে কাটছাট, অর্থ সরবরাহ বাড়াতে নানা পরিকল্পনা, এখনই তুলে দেয়া হচ্ছে না ঋণের সুদের হারের সীমা, বলছে বাংলাদেশ ব্যাংক। কর্মকর্তাদের গাফিলতিতেই বিমানের হ্যাঙ্গারে এয়ারক্রাফটের সংঘর্ষ, কেউ ঠিকমতো দায়িত্ব পালন করে না, বললেন নতুন এমডি, দায়ীদের দেয়া হয়েছে শাস্তি। উচ্চ মাধ্যমিক পাশেই আকর্ষণীয় বেতনে মিলবে চাকরি, ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার শত শত তরুণ তরুণী, চক্রের ৬ জন গ্রেফতার। ভাসানচরের রোহিঙ্গাদের ও বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে কোস্ট গার্ডের ড্রোন মোতায়েন, ভূমিকা রাখবে অপরাধ দমনে, দ্রুতই প্রত্যাবাসন শুরুর আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। মধুপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কে ইগল পরিবহনের বাসে গণডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের রোমহর্ষক ঘটনায় স্তব্ধ সবাই। ঘটনায় ১৩ দুর্বৃত্ত অংশ নিলেও ২৪ ঘন্টারও বেশি সময়ে গ্রেফতার হয়েছে মাত্র একজন। তার কাছ থেকে জব্দ করা হয় যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৩টি মোবাইল ফোন। এদিকে ধর্ষণের শিকার নারী যাত্রী আদালতে জবানবন্দি দিচ্ছেন। এখান থেকেই ঘটনা শুরু। ১২:৪৯ মিনিটে গাড়ি যখন রওনা করে, তখন গাড়িতে দেখা যায় যাত্রীদের মধ্যে নতুন ৩ জন, যারা আগে ছিল না। ১টার দিকে গাড়ির গতি রোধ করে ৪ জন তরুণ, হেলপারের সঙ্গে কয়েক মিনিট কথা বলে চেপে বসেন গাড়িতে। ১০-১৫ মিনিটের মাথায় আরো ৫ তরুণ একইভাবে বাসে উঠে বসে। এর পরের ঘটনা ভুক্তভোগীর মুখে। আমার সিটে যাই বসে, আপনি যদি বসেন তো সুপারভাইজারকে ডাক দিন, সুপারভাইজার যদি এই সিট দেয় তাহলে বসবেন, আর যদি না দেয় তাহলে বসেন না। তখন আমার উপরে মানে আক্রমণটা বেশি হয়, আমার চোখ মুখ পিয়ে হাত মত সব বান্দা আমাকে তখন ধর্ষণ করে। ঘটনার ২ দিন পর বৃহস্পতিবার সকালে ১৩ ডাকাত দলের একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির দায় স্বীকারের কথা সময় সংবাদকে জানান জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। বলেন, গ্রেফতারকৃত আসামি নিজেই একটি বাসের চালক, ডাকাতির সময় সেই নিয়ন্ত্রণে নেয় ইগল পরিবহনের বাসটি। সে নিজেই মূল চালকের কাছ থেকে নিয়ন্ত্রণ নিজে গাড়ি চালিয়েছে, পাকপুল্লার ওখান থেকে নিজে নিয়ন্ত্রণে নিয়ে যায়, নিয়ন্ত্রণে নিয়ে সামনে গিয়ে ঘুরাই ওভারপাসের নিচ দিয়ে ইউটার্ন নিয়ে সে পুনরায় আবার এসে এলেঙ্গা হয়ে মধুপুরের রাস্তায় চলে যায়। এদিকে কুষ্টিয়া ইগল পরিবহনের কাউন্টারে কর্মচারীরা জানান, ডাকাত দলের মধ্যে ২জন টিকিটধারী যাত্রী ছিল, সিরাজগঞ্জ পার হবার পর বাকিরা মাছ পথ থেকে যাত্রী বেশি উঠে পড়ে বাসে। রাত্রেবেলা আমাদের পুলিশ প্রশাসন ওইভাবে কোনো সময় গাড়ি আপনার ওইভাবে চেক করে না। গাড়ির ভিতরে ২জন যাত্রী দেখছিলাম, পরে আমরা ৩জন উঠি,
তারপরে হলো পাঁচজন হয় সব সুরি টুরি বার করে সব সিটে সিটে প্রতি সিটে সিটে মানে দাঁড়াই পড়িছে পদ্মা আছে বাসে সে পদ্মা গুলান ছিঁড়ি হলো হাত বাঁধি রেখেছে প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের হাত পা ও চোখ বেঁধে মারধর করে পরে টাকা মোবাইল ফোন ও স্বর্ণ অলঙ্কার লুট করে এ সময় চলন্ত বাসেই এক নারী যাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে ডাকাত দলের সদস্যরা রাত তিনটার কিছু আগে শুরু হয় লুট হওয়া মালামাল ভাগাভাগি টানা তিন ঘন্টা জিম্মি করে বুধবার ভোর সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি বালুর ডিবির মধ্যে বাসটি উল্টিয়ে ফেলে পালিয়ে যায় ডাকাত দল পরে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার হয় ভুক্তভোগীরা আমরা এলাকাবাসী পঁচিশ থেকে ত্রিশ জন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল ঈগল পরিবহনের একটি বাস বুধবার মধ্যরাতে সিরাজগঞ্জ পৌঁছালে যাত্রী বেশে প্রথমে তিনজন পরে দফায় দফায় মোট ১৩ জন ওঠে বাসে এই ঘটনায় মধুপুর থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে সাদিয়া আফরিন সময় সংবাদ এদিকে একের পর এক এ ধরনের অপরাধ ঘটলেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা বাসে ডাকাতি ও ধর্ষণের মতো অপরাধ রোধে প্যানিক বাটন বসানোর কথা থাকলেও নেই বাস্তবায়ন কারণ হিসেবে বাস মালিকদেরকে দোষছে পুলিশ আর বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহনে একের পর এক ডাকাতি ও ধর্ষণের ঘটনায় পুলিশ ও বাস মালিকদের দায় এড়ানোর সুযোগ নেই বুলবুল রেজার রিপোর্ট বাসের চালক হেলপার এবং যাত্রীদের জিম্মি করে ডাকাতির ঘটনা নতুন নয় দিন দিন এই ধরনের ঘটনা বেড়েই চলছে বাসে থাকা নারী যাত্রীরা শিকার হচ্ছেন ধর্ষণেরও গত ২৪ জুলাই রাজধানীর আজিমপুর গার্লস স্কুলের সামনে বিকাশ পরিবহনের একটি বাসে যৌন হয়রানির শিকার হন এক নারী এই অবস্থায় গত পাঁচ মাস আগে ডিএমপি কমিশনার জানান ডাকাতি রোধে বাসে বসানো হবে প্যানিক বাটন এতে চাপ দিলেই বার্তা পৌঁছে যাবে জরুরি সেবা ৩৯৯ স্থানীয় থানা ও পরিবহন মালিক বা ম্যানেজারের কাছে রাজি হয়েছে মালিক পক্ষ কিন্তু এখনও বসানো হয়নি সেই প্যানিক বাটন কারণ হিসেবে ডিএমপি কমিশনার বলছেন এটি চালাতে যে খরচ তা দিতে রাজি হয়নি মালিক পক্ষ যে কারণে এই পরিকল্পনা আলোর মুখ দেখছে না প্রতিটা বাসে প্রতি মাসে একটা পয়সা এখানে ফি হিসাবে জমা দিতে হয় তো অনেকে সেটি এই কোভিডের কারণে অনেকে আগ্রহী হন না ডাকাতির ঘটনায় প্যানিক বাটনটা কাজ করা খুবই ইজি হয় কারণ ড্রাইভারের কাছে থাকলে উনি প্যানিক বাটন ক্লিক করলেই পুলিশের কাছে তথ্যটা চলে আসে তবে পরিবহন মালিকরা বলছেন খরচ কমালে প্যানিক বাটন বসাতে কোনো আপত্তি নেই তারা এসে আমাদের সাথে আলাপ করে গেছে একটা অ্যামাউন্ট একটু বেশি চাইছে আমরা তাদেরকে বলছি এত অ্যামাউন্ট দিয়া আমাদের যারা গরিব মালিক যারা আছে যাদের একটা গাড়ি আছে দুইটা গাড়ি আছে যে এত টাকা দিয়ে সম্ভব না জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি বলছেন এই ধরনের ঘটনায় দায় এড়ানোর সুযোগ নেই পুলিশ ও পরিবহন মালিকদের হাইওয়ে পুলিশের একটা বিরাট বড় রোল সেই জায়গাটা নিয়ে আমরা কিন্তু অনেকবার তাদের ট্রেনিংয়ের ব্যাপারে বলেছি এবং সেইভাবে সেই জায়গাটা কীভাবে কাজ করা হচ্ছে এবং আমার কাছে মনে হয় সমন্বয়ের একটা বিরাট অভাব পরিবহন মালিকরা বলছেন এসব ডাকাতি ছিনতাই রোধে হাইওয়ে পুলিশকে আরও তৎপর হতে হবে বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা এবার অন্য প্রসঙ্গ ভোলায় গুলিতে নিহত ছাত্রদল নেতার জানাজায় অংশ নিয়ে আবেগে কেঁদে ফেললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজায় অংশ নেন নেতা কর্মীরা এ সময় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আবারও সরকার পতনের হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল একই সঙ্গে আগামী ৬, ৭ ও ৮ আগস্ট রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় মিছিলে মুখর রাজপথ কণ্ঠে প্রতিবাদের মুখুর্মুখু স্লোগান ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে নয়াপল্টনে সমবেত নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১১টার পর সেখানে হাজির হতে থাকেন দলের সিনিয়র নেতারা
বেলা একটা নাগাদ নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ছিল না হাঁটার মতো অবস্থাও। জানাজা শুরুর আগে বিএনপি নেতারা পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নুরে আলমের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কঠোর সমালোচনা করে বলেন, শিগগিরই বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাবে। একই সঙ্গে ঢাকায় আগামী 6, 7 ও 8 আগস্ট বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব। 6 আগস্ট ছাত্রদল তারা ঢাকায় সমাবেশ করবে, 7 আগস্ট কৃষক দল ঢাকায় সমাবেশ করবে, 8 আগস্ট যুব দলের উদ্যোগে ঢাকায় সমাবেশ হবে। মহাসচিবের বক্তব্যের পরপরই জানাজা সম্পন্ন হয়। এ সময় পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় নেতারা ভোলায় গিয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। কোনো বিশৃঙ্খলা ছাড়াই পালন করা হয় হরতাল, 6 ঘন্টা পর প্রত্যাহার করাও হয়। এদিকে স্বেচ্ছাসেবক দলের কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তা সহ 36 জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল আর নেতা কর্মীদের স্লোগানে স্লোগানে ভোলায় চলে হরতাল কর্মসূচি। সড়কে সড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল জোরদার। জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার হরতালের ডাক দেয় বিএনপি। বিএনপির ডাকা হরতালে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জেলার নেতাকর্মীরা। শহরের বিভিন্ন মোড়ে ও সড়কে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন কম দেখা যায়, বন্ধ থাকে দোকানপাট। বিশৃঙ্খলা এড়াতে কড়া নজরদারিতে থাকে পুলিশ। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি দল ভোলায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের ক্ষতিপূরণ দাবি করেন তারা। জনগণের অধিকারকে বুটের নিচে দাবিয়ে রাখার জন্য বিনা উস্কানিতে নিরীহ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই, দোষী ব্যক্তিদের শাস্তি বিধান করা হোক এটিও কামনা করি। সংবাদ সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতারা নিহত আব্দুর রহিমের বাড়িতে সমবেদনা জানাতে যান। এর আগে নিহত আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে সদর মডেল থানার ওসি আরমান হোসেনকে প্রধান আসামি করে 36 জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করে। 8 আগস্টের মধ্যে ময়নাতদন্ত রিপোর্ট ও লাশের সুরধাল রিপোর্ট সহ প্রয়োজনীয় নথিপত্র আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়। এদিন বিকেলে বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন। নূর আলম জীবন দিয়েছে দেশের জন্য, জনগণের জন্য। বিএনপি দেশের রাজনীতি করে, জনগণের রাজনীতি করে। এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। সরকার হঠাতে দেশ বিদেশে বিএনপি ও তাদের দোসরদের চক্রান্ত প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে বাধা নেই, তবে কোনো ধরনের ষড়যন্ত্র হলে আইনি ব্যবস্থা নেবে সরকার। রাজনৈতিক কর্মসূচি ও বিএনপি আওয়ামী লীগ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত রাজনীতির মাঠ। ভোলায় সংঘর্ষে গুলিবিদ্ধ 2 জনের মৃত্যুর ঘটনাকে বিরোধীরা পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করলেও ক্ষমতাসীন দলের নেতারা এর জন্য বিএনপিকেই দায়ী করছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নোয়াখালীর ভাসানচরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির আন্দোলন করার অধিকার রয়েছে, তবে তারা কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেবে সরকার। একটা রাজনৈতিক দল তাদের যা রাজনৈতিক কর্মকাণ্ড করতে আমাদের কোনো বাধা নেই, কিন্তু তারা যদি যানমালের ক্ষতি করে, তারা যদি যানবাহনকে বন্ধ করে কিংবা সাধারণ মানে জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি করে, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে দলটি দেশ বিদেশে চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা তো নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করে না, তারা চায় চক্রান্ত করে যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে। 2018 সালে গণফোরাম প্রধান ডক্টর কামাল হোসেনকে ইমাম মেনে বিএনপির সব স্বপ্নই নাকি ধূলিসাৎ হয়ে গেছে। এবার তাহলে তাদের ইমামকে জনগণ জানতে চায়। বিএনপির জাতীয় সরকারের প্রতিশ্রুতি জাতির সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ঐক্য করছে ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতি চাপে রয়েছে জানিয়ে বর্তমান অবস্থা থেকে উত্তরণে আমদানি ব্যয় কমানো, মানি সাপ্লাই বাড়ানো সহ বিভিন্ন পরিকল্পনা তুলে ধরলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান, ঋণের সুদ হারের সীমা এখনই তুলে দেওয়া হচ্ছে না। সমসাময়িক অর্থনৈতিক নানান বিষয়ে প্রশ্নের উত্তর দিতে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সামনে হাজির হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানান, আর্থিক খাতের মতো ব্যাংকের উপর যেন অনাস্থা না আসে তা সামনে রেখেই কাজ করা হচ্ছে। কোনো ব্যাংক বন্ধ করার উদ্দেশ্য নয়, তবে কমপ্লায়েন্স মেনে ব্যবসা পরিচালনা করতে হবে ব্যাংকগুলোকে। কে কোন ব্যাংকের মালিক এটা আমার দেখার বিষয় না, এটা আমার কাজও না। আমি চাই সবগুলো ব্যাংক যেন কমপ্লায়েন্সের মাধ্যমে আসে। ব্যাংকগুলো যদি শক্তিশালী হয় দেশের ইকোনমি ভালো হবে। আর্থিক প্রতিষ্ঠানের প্রতি একটা অনাস্থা আসছে, সেই অনাস্থা যেন ব্যাংকের প্রতি না আসে। আমার উদ্দেশ্য কোনো ব্যাংককে বন্ধ করা না, কোনো ব্যাংককে দুর্বল করা না। এই মুহূর্তে ঋণের সুদহারের সীমা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই কেন্দ্রীয় ব্যাংকের। ওভার ইনভয়েসিং এর মাধ্যমে অর্থ পাচারের আলোচনা হলেও এ বিষয়ে কোনো সঠিক তথ্য নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। তবে এলসি খোলার দিকে বাড়ানো হয়েছে নজরদারি। যদি সন্দেহ হয় আমরা সেই সমস্ত এলসি স্টক করছি এবং আমরা চেষ্টা করছি যে ইন্টারন্যাশনাল যে প্রাইস এবং যে এলসিগুলো খুলবে সেটা যেন সামঞ্জস্য থাকে। আমরা চেষ্টা করছি কিভাবে মানি সাপ্লাইটা বাড়ানো যায়। জানান, ডলার সহ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ধীরে ধীরে মার্কেটের উপর ছেড়ে দিতে চায় কেন্দ্রীয় ব্যাংক। বিদ্যমান অর্থনৈতিক সংকট কাটাতে মানি সাপ্লাই বাড়ানোর পরিকল্পনার কথাও জানান গভর্নর। অনুষ্ঠানে জানানো হয়, ডলার সংকট কাটাতে আমদানি কমানোর উদ্যোগ নেয় গত পাঁচ মাসে এলসি বাবদ ডলার ব্যয় কমে এসেছে 40%, তবে তাতে নিত্যপণ্যের সরবরাহের ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব পড়েনি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের পাশাপাশি বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে ড্রোন মোতায়েন করেছে কোস্টগার্ড। জলে এবং জঙ্গলে দিনে ও রাতে অপরাধী শনাক্তে কাজ করবে এই ড্রোন। সেই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে কোস্টগার্ডের পোশাকেও। শাখা অত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বহুল আলোচিত ভাসানচরের হোয়াইট হাউস হিসেবে পরিচিত মেঘনা ভবনের সামনে থেকে আকাশে উড়ে গেল বিশাল আকৃতির একটি ড্রোন। এই ড্রোনের নিয়ন্ত্রণ কোস্টগার্ডের সদস্যদের হাতে হলো। মনিটরে চোখ রেখে পরিস্থিতি দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ড্রোনের মাধ্যমে ভাসানচরের পরিস্থিতি ও রোহিঙ্গাদের গতিবিধি আনুষ্ঠানিকভাবে শুরু করতে বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে ভাসানচরে আসেন। পরবর্তীতে মন্ত্রী নতুন করে কমব্যাট ড্রেসে সুসজ্জিত কোস্টগার্ড সদস্যদের সালাম গ্রহণ করেন। কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জানান, রোহিঙ্গা প্রত্যাবর্তনে সরকার কাজ করে যাচ্ছে। সমুদ্রের জলোচ্ছ্বাস বলুন, ঘূর্ণিঝড় বলুন, কোনোটাই তাদেরকে আঘাত করতে পারবে না, সেটা মাথায় রাখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই যে আবাসনের ব্যবস্থা করেছেন। কোস্টগার্ড আজকে দেখলেন একটা ছোট ড্রোন দিয়ে কিভাবে তারা ভবিষ্যতে আরো সুন্দরভাবে তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করবে সেটি আমাদেরকে দেখালো। এতদিন কোস্টগার্ডের সদস্যরা নেভি ব্লু রঙের পোশাক পরলো, এখন থেকে কমব্যাট ড্রেস হবে অফিসিয়াল পোশাক। ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের পর্যবেক্ষণের পাশাপাশি বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে নজরদারি বাড়াতে কোস্টগার্ডের পক্ষ থেকে মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক এই ড্রোন। দিন রাত সাগর কিংবা জঙ্গলে সমান্তরালে অপরাধী শনাক্তে এই ড্রোন কাজ করবে। আইআর সুবিধার মাধ্যমে রাতের ভূমিতে গভীর জঙ্গলের মধ্যে এবং সমুদ্রে যে কোনো ধরনের মানুষের মুভমেন্ট বা যে কোনো ধরনের বোটের মুভমেন্টকে অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে পারবে। বর্তমানে ভাসানচরে 30,000-এর বেশি রোহিঙ্গার অবস্থান রয়েছে আর তাদের নিরাপত্তায় অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি কাজ করছে উপকূলরক্ষী কোস্টগার্ড। সাধারণের পাশাপাশি বাহিনীগুলোতে ড্রোনের ব্যবহার নতুন কিছু নয়, তবে ইনফ্রারেড রে ব্যবহার করে জলে জঙ্গলে সমুদ্রে অপরাধীকে শনাক্ত করতে একদাপ এগিয়ে গেল উপকূলরক্ষী কোস্টগার্ড। আর এর মাধ্যমে দিনের পাশাপাশি রাতেও তারা অপরাধীকে শনাক্ত করতে পারবে।
নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। দায়িত্বরত কর্মকর্তাদের গাফিলতিতেই একের পর এক এয়ারক্রাফটে সংঘর্ষের ঘটনা, স্বীকার করলেন খোদ বিমানের ব্যবস্থাপনা পরিচালক। বলাকায় সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এখন পর্যন্ত যে কটি ঘটনা ঘটেছে সবগুলোতেই দোষীদের বরখাস্ত করা হয়েছে। জুবায়ের ফয়সালের রিপোর্ট। কখনো হ্যাঙ্গারে, কখনো থেমে থাকা এয়ারক্রাফটে, শেষ পাঁচ মাসে পাঁচটি দুর্ঘটনা ঘটেছে শাহজালাল বিমানবন্দরে। সবশেষ গত 3 জুলাই রাতে বিমানবন্দরের হ্যাঙ্গারে সংঘর্ষ ঘটে দুটি বোয়িং বিমানের মধ্যে। এতে প্রশ্ন উঠেছে, বারবার এমন ঘটনা কি নিছকই দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত অবহেলা? এবার এই ইস্যুতে বেশ খোলামেলা বিমানের নতুন এমডি। বলাকায় সংবাদ সম্মেলনে তিনি সরাসরি দায়ী করলেন দুর্ঘটনার সময় দায়িত্বরত কর্মকর্তাদের। দোষী সবাইকেই বহিষ্কার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দক্ষ জনবলের অভাবে ভুগছে বিমান। 8 জুলাইয়ের ঘটনার পরে আমরা 4 জুলাইতে আমাদের নিজস্ব একটা ইনকোয়ারি কমিটি যে আমরা 24 আওয়ার্সের মধ্যে ওটা রিপোর্ট পাই এবং আমরা ওই রিপোর্ট পাওয়ার সাথে সাথে আমরা অ্যাকশনে যাই। যারা দায়ী দেয়ার আন্ডার সাসপেনশন এবং তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং চলতেছে। সংবাদ সম্মেলনে বিমানবন্দরের লাগেজ ব্যবস্থাপনায় দুর্বলতা, সেবার নিম্নমান আর ধারাবাহিক লোকসানের অভিযোগ স্বীকার করেন এমডি। এ সময় বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে লাভের মুখ দেখতে না পারার ব্যর্থতা মেনে নিয়ে সংস্থাটির দাবি, চলতি বছর রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করবে বিমান। আমাদের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। আপনার 2 ঘন্টা 40 মিনিট লেগেছে লাগেজ হাতে পাওয়ার জন্য। এখানে আমাদের অবশ্যই দুঃখ প্রকাশ করতে হবে এবং আপনার কাছে ক্ষমা চাইতে হবে। আমরা আরও কিছু এক্সট্রা ইকুইপমেন্ট ক্রয় করবো যাতে আমরা খুব দ্রুত এই লাগেজটা হ্যান্ডেল করতে পারি। প্রতি বছর আমাদের প্রায় 150 থেকে 200 লোক রিটায়ারমেন্টে যাচ্ছে, আমরা তাদেরকে রিপ্লেস করছি, কিন্তু একটা লোককে রেডি করতে আমার কোনো জায়গায় 6 মাস থেকে 1 বছর, কোনো জায়গায় আমার 3 বছর সময় লাগে। বিমানে যার যে কাজ করার কথা এর আগে কেউ তা করেনি। পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের ব্যর্থতা ছিল বলেও সংবাদ সম্মেলনে জানায় সংস্থাটি। আমরা চেষ্টা করছি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। উচ্চ মাধ্যমিক পাশেই আকর্ষণীয় বেতনে চাকরি মিলবে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF-এ। ফেসবুকে এমন লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন শত শত তরুণ তরুণী। এ ঘটনায় জড়িত চক্রের 6 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। শরীয়তপুরের নিম্নবিত্ত ঘরের মেয়ে কান্তা আক্তার পরিবারের হাল ধরতে ফেসবুকে চাকরির বিজ্ঞপ্তি দেখে করেন আবেদন। 1.5 মাস চাকরির পর জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন, পাননি কোনো বেতন, হারিয়েছেন জামানত হিসেবে দেওয়া টাকাও। বেকার জীবনের অবসান ঘটাতে, সংসারের হাল ধরতে চাকরির প্রত্যাশায় কান্তার মতো এমন প্রতারিত হয়েছেন 8 শতাধিক চাকরি প্রত্যাশী। আপনি 30,000 টাকা জমা দিলে আপনার বেতন হবে 17,500। যেভাবেই হোক আমি টাকাটা, আমার মূলত আম্মু সুদের টাকাটাই না দিস আমার 30,000 টাকা। প্রায় 8 মাস থেকে আমার কাছে মানে ঘুরাইতেছে যে আজকে চাকরি দেবো, কালকে চাকরি দেবো, এইভাবে ঘুরাইতেছে। র‍্যাব জানায় এই চক্রের মূল হোতা সহ কয়েকজন নিজেরাই একসময় প্রতারিত হন, পরে তারাই প্রতারণাকে বেছে নেন পেশা হিসেবে। স্বনামধন্য সংস্থার নাম ব্যবহার করে ক্যান্টনমেন্ট এলাকায় অফিস নিয়ে আস্থা অর্জন করত চক্রটি। যে তোমরা আরো কিছু এরকম চাকরি প্রার্থী লোককে আমাদের কাছে এনে হাজির করতে হবে, এটার উপরে তোমরা কমিশন পাবা। এভাবে করে তাদেরকে দেখা যেত যে মাসের পর মাস তাদেরকে কোনো বেতন দেয়া হতো না। প্রতারক চক্রের মূল হোতা মাসুম বিল্লা চাকরি প্রার্থীদের আকর্ষণীয় নিয়োগের কথা বলে জামানত হিসেবে বিভিন্ন অঙ্কের টাকা নিতেন। পরে ভুক্তভোগীরা প্রতারিত হয়েছেন বুঝতে পেরে টাকা চাইলেই দিত হুমকি। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ করত, অনেক সময় দেখা যেত ভিকটিম নিজেরাই তাদের এই হটকারিতার কারণে, তাদের এই চালাকির কারণে তারা কিন্তু, ভুক্তভোগীরা কখনোই বুঝতো না যে এটি একটি সম্পূর্ণ ভুয়া একটি প্রতিষ্ঠান। বিশ্বাসযোগ্য মাধ্যম ছাড়া যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে সচেতনতার পরামর্শ র‍্যাবের। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। টাইগারদের টি-20 নেতৃত্ব নিয়ে সুরাহা হয়নি বোর্ড সভাতেও। বিবেচনায় আছেন 3 ক্রিকেটার, অধিনায়ক চূড়ান্ত হলে তার সঙ্গে আলোচনা করে এশিয়া কাপের দল ঘোষণা হবে। বিকেলে ব্রিফিংয়ে একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্যাপ্টেন্সিতে 3টা নাম আছে, এর মধ্যে রিয়াদও আছে, এখানে সাকিব আল হাসানের নামও আছে, ডেফিনেটলি আছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। লিটন দাস, আমি মানে আপনাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড বলছি, কিন্তু এখন তো আবার নতুন যোগ হচ্ছে সোহান, যে নাম 4টা বোলারের মধ্যে একজন অলরেডি নাই করে দিয়েছে। আমি বলবো না কে, আমি বলেছি আগে ক্যাপ্টেন ঠিক করো, ক্যাপ্টেনের সাথে কথা বলো, কোচের সাথে কথা বলো, তারপর দলটা ঘোষণা করো। এইটার জন্য 2টা দিন সময় নিচ্ছে তারা, আমাদের দেশের ল এটা পারমিট করে না, কাজে এটা তো ডেফিনেটলি ইজ এ সামথিং সিরিয়াস ইস্যু। সো এটা একেবারে শুধু একটা ফেসবুক বা একটা পোস্টিং এর উপর নির্ভর করে না করে আমরা উই হ্যাভ টু ইনভেস্টিগেট, উই হ্যাভ টু ফাইন্ড আউট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
মধুপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কে ইগল পরিবহনের বাসে সংঘবদ্ধ ডাকাতি প্রতিবাদ করায় ধর্ষণ, দলে ১৩ জন থাকলেও ২৪ ঘন্টা পর গ্রেফতার, মাত্র এক পাঁচ দিনের রিমান্ডে। এর চেয়ে বড় বেদনা আর যন্ত্রণা আর কিছু নেই। এখন আমাদেরকে জেগে উঠতে হবে। গুলিতে নিহত ছাত্রদল নেতার জানাজায় অংশ নিয়ে আবেগে কেঁদে ফেললেন মির্জা ফখরুল। নতুন কর্মসূচি ঘোষণা, ভোলায় পুলিশ কর্মকর্তা সহ ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা। এবং অর্থনীতির চাপ কমাতে আমদানি ব্যয়ে কাটছাট, অর্থ সরবরাহ বাড়াতে নানা পরিকল্পনা, এখনই তুলে দেয়া হচ্ছে না ঋণের সুদ হারের সীমা, বলছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।